যে মুনাফিক চিনবে কিভাবে, যে তোমার কথা অপরের কাছ থেকে খারাপ কথা শুনে তোমার কাছে এসে বলে, সে আবার তোমার খারাপ কথাগুলো অপরের কাছে বলবে, তুমি চিনে নাও এই হলো তোমার চরম শত্রু। আমার কাছে একজন এসে বলল, মনিরুল ইসলাম তুমি এমন কে বলেছে? অমুক জন বলেছে। তখন আমি মনের ভিতরে শুকরিয়া আদায় করব আর বলবো, আল্লাহ যে আমার কাছে আমার খবরটা দিয়ে দো, তাকে বলবো না রে ভাই ভুল হয়েছে, হয়তো ভুল বলেছে, তবে মানুষটা এমন না, আমি জানি তার চরিত্র ভালো, কাউকে কষ্ট দেয় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হাজি সাহেব, কাউকে কষ্ট দেয় না, তাকে আমি যতদূর চিনি তার জীবনে আমি কোনো খারাপ দেখতে পাইনি। আপনার কাছে যে আপনার ব্যাপারে খবর দিয়েছে, তার কাছে ওর ব্যাপারেও খবর দাও, ও আবার একদিন তার সাথে দেখা হয়ে বলবে, ভাই রে ওই বন্ধুটা এমন ভালো কথা তোমার নামে বলেছে, ওর আর রাতের ঘুম উড়ে যাবে, বিছানায় মাথা দিয়ে চিন্তা করবে, আরে আমি যার নামে এতদিন খারাপ রটালাম, খারাপ কথা বললাম, যার শত্রুতা করলাম, সে আমার নামে এত ভালো ভালো কথা বলে, আমার ভুল হয়েছে, হয়তো তার সামনাসামনি ক্ষমা চাইতে পারবো না, তবে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ কাল থেকে দেখবে তো সে তোমার পেছনে পেছনে ঘুরবে আর তোমার নামে গীবত করবে না। করেছি আমরা, ও সারা রাত আর ঘুমাবে না, বালিশ মাথা দিয়ে চিন্তা করবে, ওর নামে এত কিছু বললাম, ও আমার নামে এত ভালো কথা বলতে পারলো, কি করে বললো? আর আপনি জেনে রাখবেন, আপনার কথা যে আপনাকে এসে শোনাচ্ছে ওই হলো সব থেকে বড় শয়তান। বুঝতে পারলেন না? আমার কাছে যে আমার ব্যাপারে এসে খবর দেবে যে অমুক অমুক তোমার নামে এরকম খারাপ খারাপ খুব রটাচ্ছে, আপনি চোখ বন্ধ করে ঠিক করে নেন যে আপনাকে কথাটা বললো ওই বড় শয়তান। কেন? হযরতে আলীর কথা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছেন যে মুনাফিক চিনবে কিভাবে, যে তোমার কথা অপরের কাছ থেকে খারাপ কথা শুনে তোমার কাছে এসে বলে, সে আবার তোমার খারাপ কথাগুলো অপরের কাছে বলবে, তুমি চিনে নাও এই হলো তোমার চরম শত্রু। এটা কার কথা? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর কথা, খুব মূল্যবান কথা। তিনি বলেছেন যে শত্রু চিনবে কি করে, আমাকে এসে বললো মনিরুল ইসলাম এমন এমন করে তোমার নামে খুব খারাপ বলেছে, তুমি চিনে নাও যে ওই হলো শত্রু। এবার তুমি রাগের মাথায় ওর নামেও যা জানো তাই ঝেড়ে দেবে দু দশটা, ও এবার গিয়ে বলবে জানিস তোর নামে এরকম দু দশটা বললো, তাহলে মাঝখানে দোষটা কে করলো বলেন? মুনাফিকটাকে, যে আমাকে খবর দিল। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, এই ধরনের মানুষ থেকে খুব সচেতন থাকবেন, খুব কনসাস হবেন, খুব চিন্তা ধারণা করে কথা বলবেন, খুব ভেবে চিন্তে কথা বলবেন, কারোর নামে খারাপ বলার দরকার নাই, আমরা তো ইমানদার, আমরা কি বলে একটু জোরে বলে, আর মনে আশা কি আছে, আমরা ইমানদার তো, তুই ইমানদার কারোর জীবত করবে? আমার ইনকামের টাকা মাইনের টাকা আমি আপনাকে দিয়ে দেবো সারা মাস খেতে, এটা হতে পারে কি বাবাজি? সারা মাস অক্লান্ত পরিশ্রম করলাম, খাটলাম, রাজমিস্ত্রি কাজ করলাম, তীব্র গরমে এত কষ্ট করে কাজ করে মাসের শেষে যখন মাইনে পাবো আপনাকে দিয়ে দেবো, এটা ভালো হবে না? এটা বুদ্ধির কাজ হবে, বুদ্ধিমানের কাজ হবে না, মানে আপনার বুদ্ধিহীনের কাজ হবে বলে? জি জি, তাহলে আমরা যারা গীবত করি কত বড় বুদ্ধিহীনের কাজ করি একটু শোনেন।